রাজধানীতে এক তরুণীকে শেকলে বেঁধে প্রায় এক মাস ধরে ধর্ষণ করেছে তিন তরুণ। মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই তিন তরুণ ও এক নারীকে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী তরুণের এক প্রবাসী ছেলে বন্ধু টাকা দিয়ে ধর্ষণকাণ্ড ঘটিয়েছে। বিস্তারিত রাকিব হোসেনের প্রতিবেদনে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, এখানকার এই বহুতল ভবন থেকে গত 29 মার্চ ধর্ষণের শিকার এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবার ফোন নম্বর 999-এ কলপে অভিযান চালানো হয়। আটক করা হয় নারীসহ চারজনকে। পুলিশ জানায় মাসুদ নামে এক ব্যক্তির সঙ্গে এ বাসায় থাকতেন ভুক্তভোগী তরুণী। মাসুদ বিদেশে যাবার পর ওই তরুণীর দেখভালের জন্য রাখা হয় এক নারীকে। সেই নারীর মাধ্যমে তরুণীটির পরিচয় হয় শান, হিমেল ও রকি নামের স্থানীয় তিন তরুণের সঙ্গে। তারাই প্রায় 25 দিন ধরে শেকলে বেঁধে রেখে ধর্ষণ করে তরুণীকে। মেলামেশার ছবি ধারণ করে সেই ভিডিওগুলো তার কাছে প্রেরণ করতে থাকে। তো একটা পর্যায়ে মেয়েটা অতিষ্ঠ হয়ে যায় তাদের অত্যাচারে। পুলিশ জানায় শান, হিমেল ও রকির সাথে ঘনিষ্ঠতার কারণেই ওই তরুণীর উপর ক্ষুব্ধ হয় প্রবাসী মাসুদ। তিনি টাকার বিনিময়ে ওই তিন তরুণকে দিয়েই ধর্ষণ ও ভিডিও ধারণ করায়। পুরো গোপন ক্যামেরার মাধ্যমে এগুলো ধারণ করা হয়েছে এবং এগুলো মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিশেষ করে ব্যারিস্টারের কাছে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা ধর্ষণের ভিডিওগুলো বিক্রি করত মাসুদ। তিনি গত 1.5 মাসে আসামিদের প্রায় 2 লাখ টাকা পাঠিয়েছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।